दिनहीन मुर्शिदे कोई अरे माटिर बासन बाहिंगा गेले आर की जुरालोई पूरे दहियाल साइले लोई बो दूरा मुर्शिद साइले लोई बो दूरा एमन दयाल के आसे Yeah.
প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আরেকটি পুরনো গান নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। এই গানটি যে লিখেছে, এই গানটি অনেক পুরনো, মানুষের হৃদয়ে আজীবন গেঁথে রাখবে। এই গানটি পাগল জালাল ভাইয়ের। আসলে উনি যে কথাগুলি লিখেছে, যেভাবে গানটা লিখেছে, যেভাবে সুরটা দিয়েছে, এগুলি শোনার মতন, গাওয়ার মতন। যদিও আমি ওভাবে গাইতে পারি নাই, ভালো শিল্পীদের মতন গাইতে পারি নাই। আমি এই অনেকদিন হচ্ছে আমি গান করতে পারতেছি না বা রিয়াকশন করার সময় সুযোগ পাই না। বিদায় আমার হারমোনিয়ামে, আমার বাজানিতে অনেক সমস্যা, তাহলে আমার অনেক সমস্যা। তা আমি চাচ্ছি আবার নতুন করে এগুলি তুলে ধরার জন্য। যদি আমার এই গানে কোথাও কোনো জায়গায় ভুল হয় আমাকে ক্ষমা করবেন, কারণ ভুলের উদ্দা আমি না, আমি বারবার কথাটা বলি। আমার এই গাওয়াতে যদি কোনো জায়গায় ভুল হয় আবারও বলছি, ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে তানজিলা মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তানজিলা মিডিয়া ফেসবুক পেজ একটি করে ফলো দিয়ে রাখবেন, যেন আমার নিত্য নতুন কন্টেন্টগুলো আপনারা পান। আর যারা গানকে ভালোবাসেন বেশি বেশি শেয়ার করবেন, যারা গানকে ভালোবাসেন না দয়া করে ব্যাড কোনো কমেন্ট করবেন না। আশা করি আপনাদেরকে নিত্য নতুন আমি কিছু কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করব। আমাদের তানজিলা মিডিয়াতে আপনারা জানেন বিভিন্ন প্রকারের শিল্পীদের আমি গান দেওয়ার চেষ্টা করি। আমি শুধু নিজে গাই না, অনেকে আবার বলবে যে তার জন্য শুধু চ্যানেলটা গুলি তাই নিজে গাই না। আমি চাচ্ছি সকল শিল্পী, আমরা আছি নতুনত্বের সন্ধানে, আমরা চাই সকল প্রকারের শিল্পী মিউজিশিয়ান সবাই যেন তানজিলা মিডিয়াতে এসে তার মনের আশাটা পূর্ণ করতে পারে। আমার এই কথা যদি যারাই শুনেন, যদি কোনো শিল্পী মিউজিশিয়ান ভাই বন্ধুরা যদি শুনেন, আমাদের স্টুডিওতে আমরা গান রেকর্ড করার জন্য ইদানিং ভিতরে উদ্যোগ নিয়েছি। আমাদের গানগুলি যদি আপনারা শুনেন, যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই শিল্পী যারা গান রেকর্ড করার জন্য উদ্যোগ নেবেন বা গাওয়ার চেষ্টা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যে আমাদের দয়াল ভাইকে যারা ছিলেন, দয়াল ভাইকে আমার দয়াল ভাই আমাকে এতক্ষণ যে হেল্প করছে তবলা দিয়ে, ওনাকে যদি যারা ছিলেন তারা ওনার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমার এখানে আসতে পারবেন। আশা করি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। কথাবার্তার মাধ্যমে কীভাবে রেকর্ড করা যায় এভাবে সুন্দর করে বলে আমরা কাজ করার চেষ্টা করব। আর আমাদের কন্টেন্টগুলি দেখবেন, যদি ভালো লাগে আবারও বলতেছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে তানজিলা মিডিয়ার সাথে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।